মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণা পেলেন কিভাবে? আমাদের সকল প্রেরণার উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন এদেশের মানুষের মুক্তির দূত। এখন সেই দায়িত্ব পালন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছে থেকে দেখেছেন? দেখেছি। 1971 সালে রেসকোর্স ময়দানে 7ই মার্চ যে ঐতিহাসিক জনসভা হয়, সেই সভায় আমি উপস্থিত ছিলাম। সরাসরি নিজের কানে শুনেছি তার 7ই মার্চের ভাষণ। সে ভাষণ পরবর্তীকালে শ্রেষ্ঠ ভাষণে পরিণত হয় সমগ্র বিশ্বে।